হ্যালো, আসসালামু আলাইকুম। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ঈদ স্পেশাল ডিমের শাহী কোরমা রেসিপি। প্রথমেই 10 থেকে 12 মিনিট ডিম বয়ল করে নিতে হবে, এতে করে ডিম হার্ড বয়ল হয়। এরপর ডিম ছিলে নিয়ে এভাবে চাকু দিয়ে একটু চিরে দিচ্ছি, এতে করে রান্নার পর দেখতে সুন্দর লাগবে আর মশলাও ভালোভাবে যাবে, আর ডিমটা ভাজার সময় তেল ছিটবে না। এবারে সামান্য লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডিম মাখানো হয়ে গেলে এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, প্যান গরম করে এটাতে তেল দিয়ে দিলাম। এবারে ডিম দিয়ে দিচ্ছি, ডিমগুলোকে কয়েক মিনিট ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে এগুলোকে একটা সাইডে উঠিয়ে রেখে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। ডিমের কোরমায় পেঁয়াজটা কিন্তু একটু বেশিই দিতে হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখব আর অর্ধেকটা মশলা কষানোর জন্য রেখে দিব। এই ভাজা পেঁয়াজটা আমি পরে দিব। এই যে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রেখেছি, এবারে এই পেঁয়াজে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ আর দিলাম কয়েকটি লং। আবারও নেড়ে চেড়ে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের গন্ধটা দূর না হয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। কোরমা রান্নার বিশেষত্বই হচ্ছে আপনাকে অনেক বেশি মানে এই পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে ডিমের কোরমার টেস্ট তত বেশি হবে। এখন সামান্য একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। ডিমের কোরমায় রসুন বাটা আর আদা বাটার পরিমাণটা অনেক কম দিতে হয় পেঁয়াজ বাটার তুলনায়। ভালোভাবে ভেজে নিচ্ছি। দিচ্ছি লবণ। ডিম ভাজার সময়ও যেহেতু লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝিয়ে দিবেন। আর ডিমের তরকারিতে, যে কোনো তরকারিতে দেখা যায় যে মানে অন্যান্য মাছ মাংসের তুলনায় ডিমের মশলাটার পরিমাণটা কিন্তু একটু কম কম দিতে হয়। এখন দিয়ে দিলাম ঘরে পাতা টক দই। দুধে সামান্য একটু লেবুর রস বা ভিনেগার দিয়ে ঝটপট কিন্তু আপনারা টক দই তৈরি করতে পারেন, যেটা রান্নায় ব্যবহার করতে পারেন। এবারে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া আর দিচ্ছি গরম মশলার গুঁড়া। কোরমা রান্নায় মশলার পরিমাণটা কমই দিতে হয়। আর দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া। ডিমটাকেও যেহেতু লাল মরিচের গুঁড়া দিয়েই ভেজেছি, আবার আস্ত কাঁচামরিচ এখন দিয়ে দিলাম, তো লাল মরিচের গুঁড়াটাও সামান্য দিব। তা না হলে কিন্তু বেশি ঝাল মশলার বেশি হয়ে গেলে তখন কোরমাটার ভালো লাগে না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা আপনার রান্নাটাকে মানে মিষ্টি করবে না, এটা হচ্ছে স্বাদটাকে ব্যালেন্স করবে। যেহেতু টক দই দেওয়া হয়েছে গ্রেভিটা অনেক টেস্টি হবে। তো খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো যত ভালো হবে আপনার কোরমার টেস্টটা কিন্তু তত বেশি ভালো লাগবে। তো আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর আরও কয়েক মিনিট মশলার সাথে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম দুধ। কোরমা রান্নায় আমি এক্সট্রা আর কোনো পানি দিব না। তো দুধ দিয়ে দেবার পর এটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর দিয়ে দিলাম সেই উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও মিনিট পাঁচেক রান্না করলেই তৈরি হয়ে যাবে আজকের ঝটপট ডিমের শাহী কোরমা রেসিপি। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।